press the bell icon on the YouTube app and never miss another update. আমি তো হিন্দু, সে এনআরসিতে আমার কিচ্ছু হবে না, আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাব। সমস্যা হবে মুসলমানদের, তাদের দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। এইভাবে ভেবে যারা বসে আছেন এবং সিএতে নাগরিকত্ব পেয়ে যাবেন ভেবে আনন্দ করছেন, সিএর সমর্থন করছেন, এর বিরুদ্ধে আন্দোলন করছে না, তাদের জন্য সিএ এবার কাল হয়ে দাঁড়ালো, সিএ তাদের জন্য এবার বাস হয়ে দাঁড়ালো। হ্যাঁ, কেন্দ্রের পক্ষ থেকে বিরাট আপডেট, এই কেন্দ্র থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এমনি নাগরিকত্ব পাওয়া যাবে না, নাগরিকত্ব পেতে হলে সিএর মাধ্যমে আবেদনে যথেষ্ট কয়েকটি প্রমাণ দিতে হবে, তাহলে আপনি নাগরিকত্ব দেবেন পাবেন। তার মধ্যে অন্যতম একটি প্রমাণ হচ্ছে আপনাকে ধর্মের প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আপনি কোন ধর্মের, আপনি যে হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, যারা নাগরিকত্বের জন্য আবেদন করবে তাদেরকে ধর্মের প্রমাণ দিতে হবে। চিন্তা করুন, আপনি অন্য দেশ থেকে এখন পালিয়ে ভারতে এসেছেন, তখন কি আপনি ধর্মের প্রমাণ নিয়ে এসেছেন? আপনি কীভাবে ধর্মের প্রমাণ দেখাবেন যে আমি হিন্দু, আমি খ্রিস্টান, কীভাবে প্রমাণ দেখাবেন? শুধু এতটুকুই নয়, আপনি যে 31শে ডিসেম্বর 2014 আগে, 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছেন, সেটারও প্রমাণ দেখাতে হবে। আপনি কীভাবে প্রমাণ দেখাবেন? আপনি কি এসে এসে এখানে একটি রিপোর্ট করেছিলেন যে আমি ওই দেশ থেকে পালিয়ে আসলাম, অথবা ওই দেশ থেকে চলে আসার সময় কি আপনি রিপোর্ট লিখে এসেছিলেন, আমি আপনার দেশ থেকে পালিয়ে যাচ্ছি ভারতে, আমার একটা রিপোর্ট করে দেন? আমি ওইরকম কোনো আপনার কাছে কি প্রমাণ আছে? কী করবেন? কোনো প্রমাণ নেই। এই জন্য আমরা বরাবরই বলে আসছি যে এটি একটি দেশবিরোধী এবং ধর্মের নামে বিভাজনকারী, ধর্মের নামে বিল। এই বিলটা মানবতা বিরোধী, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, এখনো সময় আছে। ভাবতে অবাক লাগে, কিছু মানুষের মগজ এমনভাবে ধোলাই করছে সিএর পক্ষে সমর্থন দেওয়ার জন্য। এমনও বলা হচ্ছে যে আপনারা সিএকে সমর্থন করুন, সিএর বিপক্ষে যাবেন না। কী হবে? সিএকে সমর্থন যখন করবেন তখন মুসলমানদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, তখন তাদের জমি জায়গাগুলো আপনারা সব পেয়ে যাবেন, তাদের সম্পত্তিগুলো। এইভাবে কিছু মানুষকে আজকে ভুল বোঝানো হচ্ছে, তাদের মগজ ধোলাই করা হচ্ছে। কিন্তু যারা এরকম ভুলভাবে বসে আছেন, আপনাদের জন্য সিএটা এখন কাল হয়ে দাঁড়ালো, আপনাদেরকে এই প্রমাণগুলো পেশ করতে হবে, তাহলে আপনি এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, নয়তো আপনি নাগরিকত্ব পাবেন না। তাই বলবো, সময় আছে এখনও, এর বিরুদ্ধে গর্জে উঠুন। এটি একটি দেশবিরোধী, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী বিল। আমরা বরাবরই বলে আসছি, ধর্মের নামে বিভাজন করছে এই বিল, এই বিল মানুষকে হয়রানি করবে। যদি এখনও না এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে আপনার জন্য আগামীতে খুব খারাপ অবস্থা। যেমন আসামের মানুষ হয়েছে, ডিটেনশন ক্যাম্পে মরছে মানুষগুলো, অনাথ হয়ে, অনাথের মতো মানুষগুলো সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারাও সেভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই শেষের বেলায় বলবো, অপপ্রচারে কান না দিয়ে, এর পক্ষে না গিয়ে, এর বিপক্ষে আপনারা এখনও গর্জে উঠুন। সময় এসেছে, সেদিন বেশি দূরে নয় যেদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার চোখের সামনে আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত হতে দেখবেন। তো আপনাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম, যদি একটু বুঝতে পারেন ভিডিওটা অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি কোনো বিষয় বুঝে না আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, স্পষ্ট ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন।